পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করল সরকার। বিকেলে সচিবালয়ে এ তথ্য জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান বলেন, 8 ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এই মজুরি। এর আগে দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয় মজুরি বোর্ডের সভা। সুরত খানের রিপোর্ট। চলমান বাজার বাস্তবতায় মজুরি বৃদ্ধির দাবিতে গেল কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটে বিচ্ছিন্ন সংঘাতের ঘটনাও। অবশেষে মজুরি পুনর্নির্ধারণে সভায় বসে পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে গঠিত বোর্ড। সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষে নিম্নতম মজুরি 20,393 টাকা আর মালিকদের পক্ষে 10,400 টাকার প্রস্তাব দেওয়া হয়। উভয় পক্ষের আলোচনা শেষে মালিক পক্ষ 12,500 টাকা প্রস্তাব করলে তা চূড়ান্ত করা হয়। পরে এ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। জানান, শ্রমিকদের দাবিতে ন্যূনতম মজুরি 56.25% বৃদ্ধি করা হয়েছে। যেটা 8,000 ছিল এটা 12,500 টাকা হবে। আর তাছাড়া এখানে রেশনের কথা শ্রমিকদের দাবি আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আগে ফ্যামিলি কার্ড, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড, এবং পরবর্তীতে এটা রেশনিং ব্যবস্থারও চালু করার ব্যবস্থার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। 1 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে জানুয়ারির শুরুতে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা। উভয় পক্ষের কাছে আমি আবেদন করব যে মালিকদের সহনশীল ভূমিকা রাখার জন্য তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের কর্মে যেন তারা সঠিকভাবে ই করতে পারে। আর আমি শ্রমিক ভাই বোনদের বলবো, আপনারা যার যার কাজে যে আপনারা ফ্যাক্টরিকে কর্মচঞ্চল করে 2013 সালে পোশাক খাতের ন্যূনতম মজুরি 76% বাড়িয়ে 5,300 টাকা আর 2018 সালে তা বাড়ানো হয় 51%, তখন ন্যূনতম মজুরি দাঁড়ায় 8,000 টাকা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।